السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي انزل فيه القران قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الله رب العالمين ایک پویتر رمضان আজকে আপনাদের সামনে দু চারটি কথা উপস্থাপন করব যেই কথাগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি আমাদের মাগফিরাতের জন্য জরুরি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য জরুরি রমজান মাস নিজ কোনো একটি সাধারণ মাস নয় যে মাসটি রহমত বরকত এবং মাগফিরাতের মাস এই মাসেই আমাদেরকে প্রস্তুত করে নিতে হবে তৈরি করে নিতে হবে ক্ষমা চেয়ে নিতে হবে নিষ্পাস হিসেবে আল্লাহ রসুল সাল্লা বলেন যে ব্যক্তি রমজান মাসকে পেল এবং সে নিজেকে সকল পা বা গুণা থেকে মুক্ত বা ক্ষমা করে নিতে পারল না তার চেয়ে হতভাগ্য আর কেহ নাই নাই আসুন আজকে আমরা কয়েকটি আমলের কথা আমরা জেনে নেই যে আমলগুলোর মাধ্যমে আমরা রমজান মাসে নিজেকে আল্লাহর পৌঁছে নেওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এক ধাপ এগিয়ে যেতে পারি পারি শাহবান মাস যখন শেষ হয় তখন সর্বপ্রথম আমাদের কর্তব্য হল চাঁদ দেখা আল্লাহর আল্লাহ রাহু আলি সাল্লাম বলেন তোমরা চাঁদ দেখে শ্যাম শুরু করো এবং চাঁদ দেখে শ্যাম শেষ দেখাটা একটা কাজ কাজ আমাদের দেখার চেষ্টা করা চাঁদ দেখা যখন আমরা রমজান মাসের চাঁদ দেখলাম তখন অবশ্যই আমাদের উপর ফরজ হয়ে গেল রোজার শ্যাম পালন করা যা আমি ইতিপূর্বে আয়তের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছি আল্লাহ তা এভাবেই বলেন কুতিব আলহী কামা কুতিব আলহালিকুম্লা আল্লাহ যে তোমরা তাপ অর্জনের জন্য তোমাদের উপর রোজাকে ফরস করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপরে খরচ করা হয়েছিল তাহলে এটা বলা ভালো যে রোজার চাঁদ দেখেছি রমজান মাসের চাঁদ দেখেছি সাথে সাথে আমাদেরকে রোজা রাখতে হবে শ্যাম পালন করতে হবে এতে কোনো সন্দেহ নাই তারপর যে কাজটি আমাদের করণীয় সেটি হলো ক্যামুল লাই আমাদেরকে তারাবি নামাজ আদায় করতে হবে এটা অত্যন্ত একটি বরকতময় কাজ ক্যামুল লাইল রসুল করিম সাল্লা সাল্লাম এ বিষয়ে আমাদেরকে তাগিদ দিয়েছে এরপর যে কাজটি আমাদের করা অত্যন্ত জরুরি সেটি হল অর্থাৎ আমরা এই কাজগুলোর মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর করব আমরা আল্লাহ নৈকট্য হাসিল করব সাহারি এবং সাহারি করা খুব বরকতময় কাজ তারপরে যে কাজটি রয়েছে সেটি রয়েছে ইফতার ইফতার করতে হবে সাহারি এবং ইফতার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ যে তোমরা তাড়াতাড়ি ইফতার করবে এবং যতদিন তোমরা করবে ততদিন পর্যন্ত তোমাদের কল্যাণ রয়েছে অর্থাৎ যদি আমরা ইফতার করার সময় চিন্তা করি যে আরেকটা দেরি করে ইফতার করি এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ নয় সাহারি করার সময় যদি চিন্তা করি যে রাত্রে যদি ঘুম থেকে উঠতে না পারি রাত্রে ঘুমানোর সময় খেয়ে ঘুম যায় এটা সাহারি নিয়ম নয় সাহারির সুন্নত হলো যে শুভে সাহেকের আগে আপনাকে সাহারি করে নিতে হবে অন্তত কমপক্ষে এক গ্লাস পানি ব্যাগ এক গ্লাস দুধ হলো এটা খাওয়া এটা খুবই বরকতময় একটি কাজ আমরা এই ছোট্ট ছোট্ট বরকতময় কাজের মধ্য দিয়েই আমাদের পরকালীন নৈকট্য হাসিল আল্লাহ তালার সন্তুষ্ট অর্জন আমাদেরকে করতে হবে এরপরে আসুন তার পরের যে কাজটি ইফতারের পূর্বে বেশি বেশি দোয়া করা আল্লাহ রসুল সাল্লাম বলেন যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করেন তার ভেতরে এক ব্যক্তি হলো রোজাদার যতক্ষণ না সেই ইফতার করা অর্থাৎ ইফতারের আক্রান্ত পর্যন্ত আল্লাহর কাছে করলে আল্লাহ সেই দোয়া ফেরত সব সময় তো মিথ্যা ছেড়ে দিতে হবেই হবে কিন্তু রোজা রেখে মিথ্যা কাজ মিথ্যা আচরণ মানুষকে কষ্ট দেওয়া এ ধরনের কাজ একেবারে ছেড়ে দিতে হবে আল্লাহ বলেন যে যারা মিথ্যা কাজে লিপ্ত রয়েছে অশ্লীল কাজে লিপ্ত রয়েছে তারা না পান অন্তর যেমন আল্লাহ রাসুল্লা সাল্লাম বলেছেন যে হেতেসাবের সাথে ইমানের সাথে রোজা রাখতে রাখবে তাহলে তার পূর্বের সকল গুণা মাপ হয়ে যাবে কিন্তু আমরা যদি শুধুমাত্র না খেয়ে থাকি তাহলে কিন্তু সেটি হবে না হবে ঝগড়া বিবাদ থেকে আমাদের মুক্ত থাকতে হবে রোজা অবস্থায় রোজাদার ব্যক্তির সাথে কেহ যদি কোনো বিষয়ে ঝগড়া বা বিবাদ করতে চায় তাহলে তাকে অবশ্যই বলতে হবে এম আমি রোজাদার রোজাদার ব্যক্তি কখনো অন্যের সাথে ঝগড়া করতে পারে না আরেকটি বিশেষ আমল অন্য কাউকে অন্য রোজাদার ব্যক্তিকে ইফতার করা অন্য রোজাদার ব্যক্তিকে ইফতার করানো একটি বরকতপূর্ণ কাজ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যিনি রোজাদার ব্যক্তিকে ইফতার করালো তিনি ওই রোজাদার ব্যক্তির সম পরিমাণ সব হবে তবে যাকে ইফতার করানো হলো তার সব থেকে বিন্দু মাত্র কমানো হবে না রমজান মাসে কুরআনের আলোচনা করতে হবে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে অর্থাৎ কোরআন শিক্ষা যদি কারো কমতি থাকে কোরআন শিখতে হবে কোরআনের আলোচনা শুনতে হবে কোরআনের আলোচনা করতে হবে কারণ আল্লাহ তালাই মাসে কোরআন নাজিল করেছেন শাহরু রমদন আল্লাহ কোরআন যে এটি সে মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে সুতরাং এই মাসে কোরআনের চর্চা করতে হবে দান ছটকা করতে হবে বেশি বেশি করে এই মাসে বেশি বেশি করে দানা করতে হবে কারণ রমজান মাস এমন একটি ফজিলতপূর্ণ মাছ এই মাসে একটি নফল কাজ করলে একটি ফরজ কাজের সমান ছ পাওয়া যায় আর একটি ফরজ কাজ করলে সত্তর গুণ ছ বেশি পাওয়া যায় সুতরাং এখানে এই মাসে যদি আমরা এক টাকা দান করি সত্তর টাকা দানের ছ পাওয়ার সুযোগ রয়েছে তাই বেশি বেশি দান করতে হবে রমজান মাসে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বেশি বেশি করে মেসাক করতেন তা আমাদেরকেও মেসাক করার অভ্যাস করতে হবে বিশেষ করে রমজান মাসে বেশি বেশি করে মেসাক করতে হবে রমজান মাসে কেহ যদি সামর্থ্যবান থাকেন তাহলে সে উমরা করা রমজান মাসে একটা উত্তম কাজ খুব সবের একটি কাজ যাদের সামর্থ্য রয়েছে তারা রমজান মাসে উমরা করতে পারে রমজান মাসের শেষ দশকে বেশি বেশি করে এই করতে হবে বেশি বেশি করে এই বাদাত করতে হবে কারণ এই শেষ দশকের মধ্যে সবে কদরের একটি সম্ভাব্য রজনী রয়েছে সুতরাং শেষ দশকে আমাদের বেশি বেশি করে এই লিপ্ত থাকতে হবে এই তেকাফ করতে হবে এই তেকাফ করা অত্যন্ত সওয়াবের কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় দ্বিতীয় তারপর থেকে এক বছর কাফে গ্যাপ ছিল উনি পরবর্তী বছরে ডাবল করে দিয়েছিলেন সুতরাং রমজান মাসের শেষ দশকে কাফ করা আমাদের জন্য খুবই জরুরি একটা আমল রমজান মাসের শেষ দশকের বিজয় রাগগুলো আমরা সবে কদর এবং সবে কদরের সেই সব আমরা নেওয়ার জন্য বেশি বেশি করে সেই রজনীতে ইবাদত করব এবং আল্লাহর কাছে আমরা সবকিছুর ক্ষমা চেয়ে রমজান মাসের শেষের দিকে অর্থাৎ ঈদের পূর্বে আমরা ফিতরা দিয়ে নিব এটা ফিতরা দেওয়া প্রত্যেকটা ফিতরা দেওয়ার সামর্থ্যবান ব্যক্তির অবশ্যই যাদের সামর্থ্য নাই তাদেরকে ফিতরা এটা জরুরি একটি আমলটি অবশ্যই যে দেখার আগে এবং ঈদের নামাজে যাওয়ার আগেই সেটি করে ফেলা খুবই জরুরি একটি আমল রমজান মাসে সবচেয়ে জরুরি যে আমলটি হলো সেটি হলো ক্ষমা চেয়ে নিতে হবে জাহান নামের মুক্তি চেয়ে নিতে হবে আল্লাহ তালার কাছে জাহান নাম থেকে মুক্তি চেয়ে নেওয়া ক্ষমা চেয়ে নেওয়া এটা একটা জরুরি আমল কারণ রম রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেনই করবেন সুতরাং এই বেশি বেশি করে আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চেয়ে নিতে হবে যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন মুক্ত করে দেন জাহান নামের আগুন থেকে আমরা যেন রেহাই পাই বেশি বেশি করে রমজান মাসে আমরা কল্যাণ কাজে লিপ্ত থাকব। কল্যাণের কাজে লিপ্ত থাকব। সৎকার জারিয়ার কাজে আমরা লিপ্ত থাকব। এবং আমরা পাপাচার থেকে মুক্ত থাকার চেষ্টা করব একশো অন্য সব সময় তো আছেই এবং রমজান মাসে বিশেষ করে আমরা পাপাচার থেকে মুক্ত থাকার একশো চেষ্টা আমাদেরকে করে যেতে হবে সর্বোপরি খেয়াল রাখতে হবে রমজান মাসে আমরা রোজা রাখা শ্যাম পালন করা এটা যেন নেস না খেয়ে থাকা না হয় আমরা রমজান মাসের রোজা শ্যাম পালনটা যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যেন হয় সেটি আমাদেরকে খেয়াল রাখতে হবে সম্মানিত ভাই ও বন্ধুগণ আমি একজন গুনাহাগার বান্দা আপনাদের কাছে সর্বশেষ বিনিত আবেদন রাখছি রমজান মাস আমাদের সামনে সমাগত এই মাছটিকে আমরা যেন হেলায় ফেলে না দিই আবার যে মাছটি পাব তার কোনো গ্যারান্টি নেই আর এই মাছটি আমাদের সামনে আসছে এটি যে আমরা পুরোটাই করতে পারবো তারও কোনো গ্যারান্টি নেই প্রিয় বন্ধুগণ আপনারা আপনাদের সময়টাকে নষ্ট না করে সুযোগগুলি নষ্ট না করে আপনারা সেই মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য নেমে পড়ুন রমজান মাসকে কেন্দ্র করে আর সাথে সাথে আমরা আমাদের এই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দিব আমার ভাই বন্ধুরা কেউ যেন রমজানের পবিত্রতা রমজানের রমজানের সুযোগ রমজানের সেই ক্ষমা থেকে যেন বঞ্চিত না হই সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্দন ইপিজেড থানার অন্তর্গত নেভি হাসপাতাল গেটে অবস্থিত দারুল হিকমা মাদ্রাসা কুরআন পরিচালিত একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান আপনার সন্তানকে কুরআন ও হাদিসের শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা শিক্ষিত করতে আজই যোগাযোগ করুন